পাও দুইটা জরায়া দরিয়া বলে ও আমানসা বুঝবার পারি নাই রে বেয়া দুবি করেছি কত দমক দিয়েছি কত গালি দিয়েছি কত কটু কথা বলেছি তোমার মতো একজন আল্লাহওয়ালা মানুষ আমি জীবনে কত কষ্ট দিয়েছি ও আমানসা আমার মাপ কইরা দাও তুমি যদি মাপ না করো কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ার আসামি আমি হয়ে যাব এ আমানসা তুমি আমারে মাপ করে দাও আমানসা বলে যশাব এটা তো আমার চাকরি এটা তো আমি চাকরি করি আপনার খেদমত করি যশাব আমি তো আপনার গোলাম আমি আপনার খেদমতে আছি আপনি আমাকে রাগ দিবেন আপনি আমাকে বকা দিবেন এটার জন্য কোনো দোষ নয় এবার যশাব ডাক দেয়া বলে আমানসা এখনো তোমার সাত বছর চাকরির বাকি আছে যাও যাও ও আমানসা আজকে থেকে তুমি অবসর গ্রহণ করো আর আমার চাকরির বেতন থেকে একটা অংশ তোমাকে দিব শুধু তুমি আল্লাহরে ডাকবা আর আমি যশাবের জন্য দোয়া করবা কিয়ামতের ময়দানে আমার মাওলা যেন আমারে মাপ করে তোমার সঙ্গী বানাইয়া দেয় আমারে যেন আল্লাহ মাপ করে তোমার সঙ্গী বানাইয়া দেয় ও দুস্থ বুজুর্গ তওবা করতে রাজি আছি না নাই তওবা করা লাগবে কি লাগবে না তওবা করার সময় এখন না পরে আরো জোরে বলেন আরো জোরে বলেন আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফ ইরশাদ করেন আনজালাল্লাহু আলাইয়া মানাইনি লিউম্মতি ওয়ামা কানাল্লাহু লিয়াযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়ামা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইয়াস্তাগফিরু আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহর সাথে আমার দুইটা বিষয় কথা হয়েছে আল্লাহ তাআলা আমারে দুইটা বিষয়ের উপরে বুঝ দিয়েছেন এবং শান্তি দিয়েছেন আল্লাহ তাআলা আমাকে সান্ত্বনা দিয়েছেন আল্লাহর সাথে কথা হয়েছে সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ কি বিষয় কথা হয়েছে আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যতদিন আমি দুনিয়ার জমিনে থাকব আল্লাহ তাআলা আযাব গজব থেকে তোমাদেরকে নিরাপদ করে দিবে আমি যতদিন থাকব ততদিন পর্যন্ত তোমাদের উপরে আযাব আসবে না আর দ্বিতীয় নাম্বার যেই ব্যক্তি ইস্তেগফারের উপরে সদা সর্বদা আমল করবে আল্লাহ তাআলা তাকে আযাব আর গজব দিয়া ধ্বংস করবে না সুবহানাল্লাহ বলি আর জোরে বলি না সুবহানাল্লাহ এজন্য আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে উম্মত আমার তো কোনো গুনাহ নাই আমি দৈনন্দিন 100 বার তওবা করি আল্লাহ পাকের নবী যদি দৈনন্দিন 100 বার তওবা করে আপনার আমার জন্য কতবার তওবা করার দরকার আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলনামায় কোনো গুনাহ নাই আল্লাহ পাকের নবীর আগের গুনাহ পিছনের গুনাহ সব আল্লাহ মাফ করে দিয়েছে এরপরও যদি আমাদের দয়ার নবী যদি দৈনন্দিন 100 বার তওবা করতে পারে আপনার আমার জন্য কত হাজার বার করা দরকার দরকার আছে না নাই এই তওবা করা দরকার আছে না নাই আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেন কেউ যদি সকাল এবং বিকাল 20 বার করে ইস্তেগফার করে কতবার জোরে বলেন কতবার 20 বার ইস্তেগফার করে আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন উম্মত আমার তুমি সকালবেলা 20 বার ইস্তেগফার করবা বিকালবেলা 20 বার ইস্তেগফার করবা আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যেই ব্যক্তি সকালে 20 বার বিকালে 20 বার ইস্তেগফার করবে আল্লাহ তাআলা তার রিজিকের জিম্মাদারি নিয়া নিবে কিসের জিম্মাদারি নিবে আর এখন তো আমরা রিজিকের পিছে দৌড়াই রিজিক তালাশের ভিতরে দৌড়াই আর রিজিক যদি তওবা করি আল্লাহ তাআলা রিজিকের এমন ভাবে ব্যবস্থা করব আপনি কল্পনাও করতে পারবেন আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাহাবায়ে কেরামকে ডাক দিয়া বলেন ও আমার সাহাবায়ে কেরামরা শোনো যদি তুমি কোনো কারণে গুনাহ করে ফেলো সাথে সাথে তওবা করো যদি সাথে সাথে তওবা করো তোমার কলব আয়নার মতো পরিষ্কার হয়ে যাবে আর আয়নার মতো পরিষ্কার কলব নিয়ে যদি একবার আল্লাহকে ডাক দাও আল্লাহ বলে আরশ করছি লৌহ কলম কিছুই আমার কাছে ভালো লাগে না আমি আমার বান্দার সঙ্গী হইয়া যা আমানসা রহমাতুল্লাহ আলাই সাথে সম্পর্ক ছিল কার জোরে বলেন আরো জোরে বলেন এই জন্য আল্লাহ পাকের নবী বলেন ইন্নাল মুমিনা ইযা আজনাবা কানাত নুকতাতুন সাউদাউন ফিল কলবি ফা ইন তাবা ওয়াস্তাগফারা ওয়াসাকাল কলবাহু ওয়া ইন যাদা যাদাত হাত্তা তাআলা কলবাহু ফাযালিকুম রানুল লাযী যাকারাল্লাহু তাআলা কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন আল্লাহ পাকের নবী বলেন
যখন একটা কোন মুমিন বান্দা গুনাহ করে সাথে সাথে তওবা করে তওবা করলে কালো দাগটা দূর হয়ে যায় আর যদি তওবা না করে গুনাহ করতে থেকে তওবা না করে গুনাহ করতে 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 কলবটা এক সময় অন্ধকার হয়ে যায় ওই অন্ধকার কলবের ভিতরে কোরআন হাদিসের কথা ভালো লাগে না উলামায়ে কেরামের কথা ভালো লাগে না মসজিদ মাদ্রাসা ভালো লাগে না উলামায়ে কেরামদেরকে দেখতে ভালো লাগে না মা বাবার কথা মান্য করে না বড়দেরকে সালাম দেয় না ছোটদেরকে স্নেহ করে না সাধারণ মানুষের উপরে জুলুম করে নির্যাতন করে আর যার কলবটা ভালো হয়ে যায় ওই ব্যক্তি একটা সোনার মানুষ দুনিয়ার জমিনে হয়ে যায় কথা ঠিক না ঠিক আমানসা রহমাতুল্লাহ আলাই একজন পিয়ন সাধারণ পিয়ন দেখেন আল্লাহর সাথে সম্পর্ক রাখলে আল্লাহ তাআলা তার মাকামকে কোথায় নিয়ে যায় আমানসা রহমাতুল্লাহ আলার সাথে আমার আল্লাহ তাআলার সম্পর্ক ছিল তওবা ইস্তিগফার করতে করতে জিকির আজকার মুরাকাবা মুশাহাদা করতে করতে আল্লাহু আকবার আমানসা রহমাতুল্লাহ দালটা একেবারে আয়নার মতো পরিষ্কার হয়ে গেছে যার দেলের সাথে আমার মাওলার সম্পর্ক দুনিয়ার জমিনে তার কোনো ভয় নাই আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানু যারা আল্লাহর প্রিয় বান্দা হবে তাদের দুনিয়া তো ভয় নাই আখিরাত তো ভয় নাই বলি সুবহানাল্লাহ আমানসার রহমাতুল্লাহ আলাই যে জশাবের কর্মচারী সেই জশাবের কাছে সন্দীপের একজন আল্লাহর বান্দা আছেন আগেরকার জামানায় তো আপনার এরকম অর্থাৎ অল্প সময়ে সন্দীপে যাওয়ার মতো কোনো ব্যবস্থা ছিল না বহুত আগের ঘটনা সন্দীপ থেকে চট্টগ্রাম শহরে আসতে একদিন এক রাত্র সময় লাগতো আমানসা রহমাতুল্লাহ আলাই যেই জশাবের পাকাটা নেই যে জশাবের চাকরি করে আন্ডারে চাকরি করে ওই আমানসা রহমাতুল্লাহ তাকায় দেখলেন সন্দীপ থেকে একজন মুরব্বি আসছে গ্রাম্য মানুষ ওই জশ যে আমানসা রহমাতুল্লাহ আলাই যে জশাবের ফাঁকাটা নেই ওই জশাবের আদালতে ছিল তার বিচার তার ভাইয়ের এবং তার মধ্যখানে জমিনের দ্বন্দ্ব হওয়ার কারণে মামলা করছে আদালতে মামলা করাইতে করাইতে যখন জজ কোর্টে চলে আসলো আসার পরে ওই সন্দীপের আল্লাহর বান্দার কাছে জশাবের পক্ষ থেকে একটা চিঠি লিখিত ছিল যে অমুক মাসের অমুক তারিখে আপনার দ্বিতীয় হাজিরা ওই সন্দীপের আল্লাহর বান্দা গ্রাম্য মানুষ ওই খাতাটা লেখাটা ভুলে গেছি সে সন্দীপ থেকে দুই দিন আগে আইসা জশাবের শরণাপন্ন হইয়া জশাবকে বলতেছে ও জশাব আমার বাড়ি তো সন্দীপ আসতে সময় লাগছে দুই দিন আপনার এই কোর্টে আমার মামলার হাজিরা আছে কিন্তু মামলার হাজিরার তারিখটা আমি ভুলে গেছি মেহরবানি করে আমার হাজিরার তারিখটা বলে দেন জশাব নথিপত্র উল্টায় দেখলো আগামী কালকে সকালে ওনার কেসের হাজিরার তারিখ এবার জশাবকে অনুনয় বিনয় করে ডাক দিয়ে বলতেছে জশাব আমি তো আসছিলাম আপনার কেসের তারিখ জানার জন্য কিন্তু আগামী কালকে যে কেসের তারিখ সেটা আমি জানি না আমার কাগজটা হারিয়ে গেছে জশাব বলে কোনো কথা চলবে না যদি সময় মতো আপনার নথিপত্র নিয়ে উপস্থিত হতে পারেন আপনার কাগজপত্র নিয়ে উপস্থিত হতে পারেন মামলা আপনার পক্ষে যাবে আর যদি সতা সময় আপনার কাগজপত্র উপস্থাপন করতে না পারেন মামলা আপনার বিরুদ্ধে চলে যাবে এইবার ওই সন্দীপের আল্লাহর বান্দা বড় সাধারণ মানুষ উনি আল্লাহর দরবারে দোয়া করতেছে আর জশাবের কাছে বিনয় বিনয় বলতেছে এ জশাব আমার বাড়ি সন্দীপ আমার আসা যাওয়ার সময় লাগবে তিন দিন আমি দুই দিন দ্বারা আসছি আর কেমনে কাগজপত্র আনবো আমি তো কোনো কাগজ নিয়ে আসি নাই আমি আসছি মামলার তারিখ জানার জন্য জশাব একটু আমার কেসের তারিখটা পেছায়া দেন জশাব বলে না যে তারিখ সেই সময়ে হইতে হবে এইবার আমানসা রহমাতুল্লাহ তাকায় দেখতেছেন ওই সন্দীপের আল্লাহর বান্দা ওই জজ কোর্ট থেকে বের হয়ে বারান্দায় যাইয়া বিনে বিনে কান্না করে আর ডাক দিয়া বলে আল্লাহ আমি বড় মুসিবতে পড়ছি এই মুহূর্তে আমার সাহায্যের ব্যবস্থা কর বলি সুবহানাল্লাহ বের হয়ে গেলেন আমানসা রহমাতুল্লাহ আলাই পিছন দিক থেকে আইসা মুরব্বির মাথায় হাত রাখিয়া বলে মুরব্বি আপনি কান্না করতেছেন কান্না করার প্রয়োজন নাই আপনি আমার সাথে চলেন মুরব্বি ডাক দিয়া বলে আপনাকে দেখলাম জশাবের ফিয়ন আপনি কি জশাবের কিছু হন বলে হ্যাঁ আমি জশাবের কর্মচারী এইবার সন্দীপের মুরব্বি মনে করছে জশাব মনে হয় আমাকে কিছু টাকার বিনিময়ে আমাকে কিছু অফার দিয়া জশাবের সাথে কথাবার্তা বলে মনে চলে আসছি আমাকে মনে হয় কোনো কাজের অফার দিবে হয়তোবা আমার মামলার তারিখ বিষয়ে দিবে কিছু টাকা পয়সার বিনিময় বর্তমান তো এরকম চলছে কথা ঠিক না বেটি টাকা না দিলে সাক্ষা ঘুরে না টাকা না দিলে কলম ঘুরে না
কথা বলেন ঠিক না ঠিক এ জারদালের ভিতরে ইস্তিগফার নাই জারদালের ভিতরে আল্লাহর ভয় নাই ওই ব্যক্তির কলম তো টাকা ছাড়া ঘুরতে পারে না ওই ব্যক্তির গাড়ির চাকা টাকা ছাড়া ঘুরতে পারে না আর জারদালের ভিতরে আল্লাহর ভয় আছে জারদালের ভিতরে মাওলার জিকির আছে জারদালের ভিতরে ইস্তিগফারের আমল আছে ওই ব্যক্তির চাকা টাকা লাগে না রে ওই ব্যক্তির চাকা আরশে আজিম থেকে অটোমেটিক ঘুরে যায় কথা ঠিক না বেটি এবার আমানুস রহমতুল্লাহ বলে চাচা চলেন বলে কোথায় যাব বলে মাগরিবের নামাজের সময় আপনার সাথে আমার সাথে কর্ণফুলী নদীর পারে সাক্ষাৎ হবে জোরে বলি সুবহানাল্লাহ সাক্ষাৎ হইব কই আওয়াজ দিয়ে বলেন চট্টগ্রাম গেছেন আপনারা এই চট্টগ্রাম কর্ণফুলী নদী আছে যেখানে টানাল যেটা মাটির তল দিয়ে রাস্তা হইছে ওই সন্দীপের মুরব্বি মনে করছে টাকার বিনিময় জজ সাহেবের কাছ থেকে তারিখটা পরিবর্তন করে আনবে আমানুস রহমতুল্লাহ নির্দিষ্ট একটা জায়গার কথা বলে দিলেন মাগরিবের নামাজের যখন সময় হয়ে গেল মাগরিবের নামাজের সময় হওয়ার পর তাকিয়ে দেখলেন আমানুস রহমতুল্লাহ ওই কর্ণফুলী নদীর কাছে নির্দিষ্ট জায়গায় অবস্থান করতেছে সুবহানাল্লাহ অবস্থান করছে নামাজের পরে আমানুস রহমতুল্লাহ ওই সন্দীপের মুরব্বিকে কাছে এনে বলে ও আল্লাহর বান্দা চোখটা বন্ধ করবেন আমি যা বলবো তাই করবেন চোখ খোলা যাবে না বলে ঠিক আছে আমি যখন বলবো চোখ বন্ধ তখন চোখ বন্ধ থাকবে আর যখন বলবো চোখ খুলতে তখন চোখ খুলবেন আমানুস রহমতুল্লাহ ওনাকে হাত ধরে নদীর পারে নামিয়া নদীর সামনে পানির উপরে একটা হাত রাখিয়া আমানুস রহমতুল্লাহ ফকের থেকে রুমাল একটা বের করছে বলি সুবহানাল্লাহ কি বের করছে আরো আওয়াজ দিয়ে বলা যাবে কি রুমাল বের করেছে এটা আমি নিজের থেকে বলি না আল্লামা মফিজুল ইসলাম সাহেব দামাত বারকাতুল্লাহ আলিয়া উনি একটি সিরিজের কিতাব লিখেছে সত্তর খণ্ড যেই কথায় হৃদয় গলে যেই গল্পে হৃদয় জ্বলে যেই গল্পে চক্ষু কাঁদে এরকম সত্তর খণ্ডের বই লিখছে ওই বইয়ের সম্ভবত ৫৪ নম্বর ভলিউমের ভিতরে এই ঘটনাটা আনছেন ওনার বাড়ি সম্ভবত নরসিংদী বিবারিয়া ও আল্লাহর বান্দারা সেখান থেকে আমানুস রহমতুল্লাহ আলাই পকেট থেকে রুমালটা বের করে ওই কর্ণফুলীর নদীর ভিতর রেখে আল্লাহু আকবার বিসমিল্লাহির রহমানির রহিম বলিয়া যখন নদীর ভিতর রুমালটা ছেড়ে দিছে সন্দীপের আল্লাহর বান্দা তাকায় দেখে পকেট থেকে রুমাল বের করে যখন নদীর পানিতে ছেড়ে দিল মুহূর্তের ভিতরে ওই রুমালটা একটা ছোট্ট ডিঙ্গি নৌকায় রূপান্তরিত হয়ে গেছে আল্লাহ আল্লাহ কেসাসিরি নাম হয় আল্লাহ আল্লাহ আসে গো কাকা মাহায়লা মাকাফার গরবানায়া রেনি দরবদর হাম কফিরায়া রেনি সুবহানাল্লাহ দেখেন কলবের সাথে যদি আল্লাহর সম্পর্ক থাকে যেই কলবের ভিতরে ইস্তিগফারের আমল থাকে সেই কলবে আল্লাহর রহমত আছে না নাই আরে জোরে বলেন না ওই সন্দীপের মুরব্বি উনি আশ্চর্য হয়ে গেলেন আমি দেখলাম জশবের পাকা টানতেছি এই ব্যক্তি পকেট থেকে রুমাল বের করে একটা নৌকা বানাইয়া দিল এবার আমানুস রহমতুল্লাহর ডাক দেওয়ালে বাজান চক্ষুটা বন্ধ করবেন চক্ষুটা খোলা যাবে না জবানে একটা আমল জারি রাখবেন আর মনে মনে খেয়াল করবেন এই নদী থেকে আপনার বাড়ির যেই ঘাটটা একেবারে কাছে আপনার বাড়ি থেকে যেই ঘাটটা কাছে ওই ঘাটটার কথা মনে মনে খেয়াল করবেন আর জবানে একটা আমল জারি রাখবেন এইবার মুরব্বি বলে হুজুর আমলটা কি এবার মুরব্বি ডাক দিল হুজুর সন্দীপ আমার বাড়ি শুধু নৌকা না তৈয়ার করে দিলেন এই নৌকার বইটাও নাই নৌকার মাঝিও নাই নৌকার পালও নাই মস্তুলও নাই আমি কেমনে সন্দীপ যাব এইবার আমানুস বলে চক্ষুটা বন্ধ করিয়া জবানে একটা আমল জারি রাখবেন বলে কি আমল জারি রাখবো শুধু জবানে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ শুধু জবানে লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন আর আপনার অন্তরে খেয়াল করবেন এই নদী থেকে যে গাড়টা আপনার বাড়ির কাছে সন্দীপ সেই গাড়ের কথা শুধু একটু খেয়াল করেন সুবহানাল্লাহ বলি না
ও আল্লাহর বান্দারা একদিন এক রাত্র সময় সন্ধির থেকে আসতে লাগে ও আল্লাহর বান্দা এখন তিন ঘন্টা সময় লাগে স্পিড বোটে এক ঘন্টা সময় লাগে বড় বড় স্টিমার দিয়ে তিন থেকে সাড়ে তিন ঘন্টা সময় লাগে এরপরে যদি আপনার দশ নম্বর সিগনাল দেয় তারপরে লঞ্চ স্টিমার সব চলাচল বন্ধ হইয়া যায় কথা ঠিক না বেটি এবার মুরব্বীর মনে মনে একটু খটকা লাগলো আহারে নৌকার ভিতরে কোনো বৈডাও নাই মাঝিও নাই বাদামও নাই মস্তুল নাই আমি কিভাবে নৌকার ভিতরে উঠব হুজুর যেহেতু বলছে যেই ব্যক্তি পকেট থেকে রুমাল বের করে নদীতে ছাড়ার সাথে সাথে যেই ব্যক্তির রুমালটা নৌকা হইতে পারে ওই ব্যক্তির কথায়ও কাজ হইতে পারে কথা ঠিক না বেটি যার দেলের সাথে আল্লাহর সম্পর্ক যার দেলের ভিতরে ইস্তেগফারের আমল আছে আল্লাহ তাআলা তাকে বালা মুসিবত থেকে উদ্ধার করে কথা ঠিক না বেটি সন্দীপের আল্লাহর বান্দা বলতেছেন আমি নৌকার ভিতরে বসলাম এ যারা মাওলার সাথে সম্পর্ক কায়েম করতে চাও বেশি বেশি করে মাওলা ফাকির জিকির করো আল্লাহর ওলিদের সাথে সোহবত এখতিয়ার করো আল্লাহর ওলিদের সোহবত এখতিয়ার করে জিকির আজকার করে নিজের কলবটারে ঠিক করো গুনাহ মুক্ত জিন্দগি লয়া তার উপরে মাওলার কবরে যাইবা কথা ঠিক না বেটি উঠছে নৌকা কোথায় উঠছে সবাই বলেন কোথায় নৌকায় উঠার পরে দেখেন আল্লাহ তাআলার সাথে বান্দার সম্পর্ক থাকলে আল্লাহ তাআলা কঠিন কাজকে সহজ করে কথা ঠিক না বেটি আল্লাহু আকবার আল্লাহু আকবার এ আল্লাহর বান্দারে ডাঙ্গা এলাকার মুসলমান ভাইরা আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক তৈয়ার করো এই যে আল খিদমা ওলামা পরিষদ ওলামায়ে কেরাম বহুত কষ্ট করে এই মাহফিলের ইন্তেজাম করছি ওলামায়ে কেরামের সাথে সম্পর্ক করবা ওনাদের কথা অনুযায়ী চলবা নিজের জীবন পরিবর্তন হইয়া যাবে কথা ঠিক না বেঠি সন্দীপের আল্লাহর বান্দা বলে নৌকায় বসলাম চোখুটা বন্ধ করে ডেলের ভিতরে একিনটা হয়ে গেছে যে আল্লাহর বান্দা পকেট থেকে রুমাল দিয়া নৌকা বানাইতে পারে ওই আল্লাহর বান্দার কথায়ও নদীর এপার থেকে ওপারে যাওয়া যাবে সুবহানাল্লাহ উঠে গেল নৌকায় চোখুটা বন্ধ করে জবানে জিকির শুরু করছে লা ইলাহা ইল্লাল্লাহ বলেন লা ইলাহা ইল্লাল্লাহ ওই আল্লাহর বান্দা বলে আমি প্রথম নাম্বার শেষ করছি ও আল্লাহর বান্দারা একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলতে কত সেকেন্ড সময় লাগে কত সেকেন্ড হ্যাঁ এক সেকেন্ড সময় লাগবো লা ইলাহা ইল্লাল্লাহ কয় দুই সেকেন্ড বা ধরেন পাঁচ সেকেন্ড সন্দীপ থেকে আইতে বর্তমানে স্পিড বোর্ডে এক ঘন্টা সময় লাগে বড় বড় স্টিমারে তিন থেকে সাড়ে তিন ঘন্টা সময় লাগে আর ওই সময় নৌকার ভিতরে বইটা বেয়ে বেয়ে পাল তুলে মস্তুল দিয়ে মাঝি মাল্লা আসতে করে নৌকা ছাড়ত একদিন দুই দিন পরে চট্টগ্রাম শহরে আসত আল্লাহু আকবার আল্লাহর বান্দা বলে যার সাথে মাওলার সম্পর্ক তামাম দুনিয়াটা তার গোলাম হইয়া যায় কথা ঠিক না বেঠি যার সাথে মাওলার সম্পর্ক তামাম পৃথিবীটা তার জন্য গোলাম হইয়া যায় আল্লাহু আকবার সন্দীপের আল্লাহর বান্দা বলে আমি নৌকার ভিতরে বসলাম নৌকার ভিতরে আপনার বইটা নাই মাঝি নাই কিছু নাই ইঞ্জিন নাই বসলাম আর লা ইলাহা ইল্লাল্লাহ বললাম দ্বিতীয়বার লা ইলাহা ইল্লাল্লাহ বলছি কিন্তু বলার পরে আমার মনে হইল নৌকাটা মনে হয় মাটির সাথে লেগে গেছে আল্লাহ আল্লাহ কেসাশিরি নাম হয় আল্লাহ আল্লাহ আসে কুকা কাম হায় মিয়া নেয়া শেখে মাসক করমজি কেরামান কাতিবিন রাহাম খবর নি বলে দ্বিতীয়বার লা বলিয়া টান মারছি আমার মনে হইল নৌকাটা মাটির সাথে মিলছে আমানসা বলে দিছে যদি তোমার কাছে মনে হয় নৌকা মাটির সাথে লেগে গেছে চক্ষু খুলবা এরাকে চক্ষু খোলা যাবে না বলি সুবহানাল্লাহ উনি বলে একবার লা ইলাহা ইল্লাল্লাহ বললাম মাত্র কয়েক সেকেন্ড সময় লাগলো দ্বিতীয়বার লা ইলাহা ইল্লাল্লাহ বইলা শেষ করতে পারি নাই আমার খেয়াল হলো যেন নৌকাটা মাটির সাথে লেগে গেছে আমি চোখটা খুলে দেখি আমার বাড়ির দরজার ঘাটে আমি হাজি কত সেকেন্ড সময় লাগছে জোরে বলেন পাঁচ সেকেন্ড সময় লাগছে সন্দীপ চলে গেছে উনি দৌড় দিয়া বাড়িতে গেছে কিন্তু ওনার মনের ভিতরে ভয় নৌকাটা আসে না নাই যাইয়া নৌকাটা পাই কি পাই না মনের ভিতরে ভয় নিয়ে আবার দৌড় দিছে বাড়ির থেকে কাগজপত্র নিয়ে সুবহানাল্লাহ বলি
কাগজ নিয়ে দৌড় দিয়ে আয়েশা দেখে হা যেখান থেকে নৌকাটা এসে থেমে গেল ওখানে নৌকাটা আগের অবস্থানে আছে উনি আবার নৌকায় চড়ে বসে নৌকায় চড়ে বসে বলে যাওয়ার সময় দুইবার লা বলিয়া শেষ করতে পারি নাই এবার উনি নৌকায় উঠা চোখটা বন্ধ করছে আর লা কয়া টান দিছে ইল্লাল্লাহ শেষ করার আগে ওনার মনে হলো নৌকাটা মাটির সাথে লেগে গেছে চোখটা খুইলা দেখে আমানসার রহমতুল্লাহ আলাই যে কর্ণফুলী নদীর কার থেকে ওনাকে উঠায় দিছে সেখানে আমানসার রহমতুল্লাহ দাঁড়ায় রইছে সুবহানাল্লাহ হবে দাঁড়ায় রইছে চোখটা খুইলা দেখে আহারে যাওয়ার সময় দুইবার বললাম আসার সময় মাত্র একবার বললাম দেখে আমানসার রহমতুল্লাহ যেই জায়গার থেকে রুমাল দিয়া নৌকা বানাইয়া আল্লাহর বান্দাকে সন্দীপ বিদায় করছে বলে একবার লা বলিয়া শেষ করতে পারি নাই তাকায় দেখি আমি আমানসার সামনে দাঁড়ানো নৌকাটা থেমে গেল উনি নেমে গেল আমানসার রহমতুল্লাহ নদীর ভিতরে হাত রেখে রুমালকে যখন বিসমিল্লাহির রহমানির রহিম বলিয়া টান মারলেন টান মারার সাথে সাথে কিস্তি নৌকাটা আগের মতো রুমালে রূপান্তরিত হইয়া গেছে রুমালটা বাস করে পকেটে লয়া এইবার আমানসার রহমতুল্লাহ মুরুব্বীরে জড়ায় ধরে বলে বাজান আমার সাথে একটা ওয়াদা দিবে বলে কি ওয়াদা বলে আমার থেকে যে কাজগুলো দেখছেন এটা জশসাবকে বলা যাবে না কাউকে বলা যাবে না বলে ঠিক আছে বললাম সকাল দশটা বাসার আগে মুরুব্বী কাগজপত্র নিয়ে জজ করে যায় হাজির জজ সাহেব তাকায়া দেখি যেই মুরুব্বী গতকালকে আমার পাও ধরে কান্নাকাটি করছি এই মুরুব্বী আজকে কাগজপত্র কোথার থেকে নিয়ে আসলো আমানসার রহমতুল্লাহ আলাই উনি একবার জজ সাহেবের দিকে তাকায় আবার ওই সন্দীপের মুরুব্বীর দিকে তাকায় না যেন মুরুব্বী বলে দেয় না যেন মুরুব্বী বলে দেয় আমানসার রহমতুল্লাহ একটু ইতস্তবুত করতেছেন মনে হয় লোকটা বলে দিবে যশাব দর্শি খুব শক্ত করে যশাব বলে মুরব্বী যদি আপনি না বলেন আপনি কেন কাগজপত্র নিজের সাথে রেখে কেন কেসের তারিখ পরিবর্তন করতে চাইলেন আপনি যদি সত্য কথা না বলেন আপনার জন্য 7 বছরের মামলা দিব কয় বছরের জোরে বলেন 7 বছরের মামলা দিব মুরব্বী একবার যশাবের দিকে তাকায় আরেকবার আমানসার দিকে তাকায় কিন্তু আমানসার চোখের ইশারায় বারবার বলতে চায় বাবা তুমি এই কথা বলো না আমার সম্পর্ক আমার মাওলার সাথে জশসাবকে বলতে দেওয়া যাবে না জশসাবকে জানতে দেওয়া যাবে না এতদিনের সাধনা সব শেষ হইয়া যাবে আমার সম্পর্ক শুধু আমার মাওলার সাথে দুনিয়ার কোনো মানুষের সাথে না সুবহানাল্লাহ সম্পর্ক কার সাথে জোরে বলেন দুনিয়ার কোনো মানুষের সাথে নয় তুমি যদি জশসাবকে বলে দাও আমার গোপন ভেদ প্রকাশ হয়ে যাবে আমি মানুষের সামনে যা লজ্জিত হয়ে যাব আল্লাহর সাথে আমার ওয়াদা আল্লাহ তোমার সাথে আমার যে সম্পর্ক দুনিয়ার কোনো মানুষকে জানাইও না আল্লাহর সাথে আমার সম্পর্ক দুনিয়ার কোনো মানুষকে জানাইতে আল্লাহকে নিষেধ করেছি এরবার যদি আমার সংবাদ যদি প্রকাশ পেয়ে যায় তাহলে তো আমি লজ্জিত হয়ে যাব জশসাব যখন রাগারাগি শুরু করলেন ওই গ্রাম্য মানুষ সন্দীপের আল্লাহর বান্দা ভয় পেয়ে ডাক দিয়া বলে যশাব এটা আমার কিছু না ওই যে আপনার পিছনে পাকা টানতেছে এই সব কাজ হইল ওনার সুবহানাল্লাহ এই সব কাজ কাজ বলেন না ওই যে আপনার পিছনে পাকা টান আমানসার রহমতুল্লাহ দেখলেন অবস্থা ভালো না বইলেই তো দিতেছে আমানসার রহমতুল্লাহ পাকা টানা বন্ধ করিয়া সেখান থেকে বের হইয়া একটা মুসাল্লা বিছাইয়া নামাজ পড়ে আল্লাহর দরবারে কান্দে আল্লাহ রে তোমার সাথে কথা ছিল আমার গোপন ভেদ কাউকে জানাইবা না আজকে বুঝি প্রকাশ পেয়ে যায় আল্লাহ এই কথা বলে আমানসার রহমতুল্লাহ কান্না করতেছে যশাব হাতের থেকে কলমটা রেখে ছুটছে আমানসার রহমতুল্লাহর খোঁজে বের হইয়া তাকায় দেখে আমানসার রহমতুল্লাহ আলাই যায় নামাজ বিছাইয়া আল্লাহর বান্দা মুনাজাত ধরে আল্লাহর দরবারে কান্না করতেছে মুনাজাত যখন শেষ হইয়া গেল যশাব আমানসার রহমতুল্লাহ আলাই পাও দুইটা জড়াইয়া ধরিয়া বলে ও আমানসা বুঝবার পারি নাই রে বেয়াদবি করেছি কত ধমক দিয়েছি কত গালি দিয়েছি কত কটু কথা বলেছি তোমার মতো একজন আল্লাহওয়ালা মানুষ আমি জীবনে কত কষ্ট দিয়েছি ও আমানসা আমার মাফ কইরা দাও
তুমি যদি মাপ না করো কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ার আসামি আমি হয়ে যাব এ আমানুষা তুমি আমারে মাপ করে দাও আমানুষা বলে জশাব এটা তো আমার চাকরি এটা তো আমি চাকরি করি আপনার খেদমত করি জশাব আমি তো আপনার গোলাম আমি আপনার খেদমতে আসি আপনি আমাকে রাগ দিবেন আপনি আমাকে বকা দিবেন এটার জন্য কোনো দোষ নয় এবার জশাব ডাক দেয় বলে আমানুষা এখনো তোমার 7 বছর চাকরির বাকি আছে যাও যাও ও আমানুষা আজকে থেকে তুমি অবসর গ্রহণ করো আর আমার চাকরির বেতন থেকে একটা অংশ তোমাকে দিব শুধু তুমি আল্লাহরে ডাকবা আর আমি জশাবের জন্য দোয়া করবা কিয়ামতের ময়দানে আমার মাওলা যেন আমারে মাপ করে তোমার সঙ্গী বানায়া দেয় আমার জন্য আল্লাহ মাফ করে তোমার সঙ্গী বানায় দেয় ও দুস্থ বুজুর্গ তওবা করতে রাজি আছিস না নাই তওবা করা লাগবে কি লাগবে না তওবা করার সময় এখন না পরে আরো জোরে বলেন আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফ ইরশাদ করেন আনজালাল্লাহু আলাইয়া মানাইন লি উম্মতি ওয়া কানাল্লাহু লিয়াযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়া কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরু আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহর সাথে আমার দুইটা বিষয়ে কথা হয়েছে আল্লাহ তাআলা আমারে দুইটা বিষয়ের উপরে বুঝ দিয়েছেন এবং শান্তি দিয়েছেন আল্লাহ তাআলা আমাকে সান্ত্বনা দিয়েছেন আল্লাহর সাথে কথা হয়েছে সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ কি বিষয়ে কথা হয়েছে আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যতদিন আমি দুনিয়ার জমিনে থাকব আল্লাহ তাআলা আযাব গজব থেকে তোমাদেরকে নিরাপদ করে দিবে আমি যতদিন থাকব ততদিন পর্যন্ত তোমাদের উপর আযাব আসবে না আর দ্বিতীয় নাম্বার যেই ব্যক্তি ইস্তিগফারের উপরে সদা সর্বদা আমল করবে আল্লাহ তাআলা তাকে আযাব আর গজব দিয়া ধ্বংস করবে না সুবহানাল্লাহ বলি আর জোরে বলি না সুবহানাল্লাহ এজন্য আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে উম্মত আমার তো কোনো গুনাহ নাই আমি দৈনন্দিন 100 বার তওবা করি আল্লাহ পাকের নবী যদি দৈনন্দিন 100 বার তওবা করে আপনার আমার জন্য কতবার তওবা করার দরকার আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলনামায় কোনো গুনাহ নাই আল্লাহ পাকের নবীর আগের গুনাহ পিছনের গুনাহ সব আল্লাহ মাফ করে দিয়েছে এরপরও যদি আমাদের দয়ার নবী যদি দৈনন্দিন 100 বার তওবা করতে পারে আপনার আমার জন্য কত হাজার বার করা দরকার দরকার আছে না নাই এই তওবা করা দরকার আছে না নাই আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেন কেউ যদি সকাল এবং বিকাল 20 বার করে ইস্তিগফার করে কতবার জোরে বলেন কতবার 20 বার ইস্তিগফার করে আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উম্মত আমার তুমি সকালবেলা 20 বার ইস্তিগফার করবা বিকালবেলা 20 বার ইস্তিগফার করবা আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই ব্যক্তি সকালে 20 বার বিকালে 20 বার ইস্তিগফার করবে আল্লাহ তাআলা তার রিজিকের জিম্মাদারি নিয়ে নেবে কিসের জিম্মাদারি নেবে আর এখন তো আমরা রিজিকের পিছে দৌড়াই রিজিক তালাশের ভিতরে দৌড়াই আর রিজিক যদি তওবা করি আল্লাহ তাআলা রিজিকের এমন ভাবে ব্যবস্থা করব আপনি কল্পনাও করতে পারবেন না আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বলেন ও আমার সাহাবায়ে কেরামরা শোনো যদি তুমি কোনো কারণে গুনাহ করে ফেলো সাথে সাথে তওবা করো যদি সাথে সাথে তওবা করো তোমার কলবটা আয়নার মতো পরিষ্কার হয়ে যাবে আর আয়নার মতো পরিষ্কার কলব নিয়ে যদি একবার আল্লাহকে ডাক দাও আল্লাহ বলে আরশ করছি লৌহ কলম কিছুই আমার কাছে ভালো লাগে না আমি আমার বান্দার সঙ্গী হইয়া যা আল্লাহকে সঙ্গে লইয়া কবরে না গেলে বাবা উপায় নাই আল্লাহকে সঙ্গে লইয়া মৃত্যুর বিছানা না শুইলে বাবা উপায় নাই আল্লাহকে সঙ্গে নিয়া হাসরের ময়দানে না গেলে বাবা উপায় নাই দুনিয়ার জমিনে মুসিবতে পড়লে কিছু সময় শান্তি আবার কিছু সময় অশান্তি কথা ঠিক না বে ঠিক এ আল্লাহর বান্দারা কবরের জগতে একবার যদি কারো যদি অশান্তি শুরু হয়ে যায় আর কোনোদিন শান্তি আসবে না কোনোদিন জোরে বলেন না শান্তি যদি পেতে চাও বেশি বেশি করে ইস্তিগফারের আমল করো শান্তি যদি পেতে চাও আল্লাহকে আল্লাহ বলে বেশি বেশি করে ডাকো উলামায়ে কেরামের সোহবতে যাও উলামায়ে কেরামের কথাগুলো মানো তাদের কথা অনুযায়ী চলতে পারো আল্লাহর ফজল করমে আল্লাহর প্রিয় বান্দা হইয়া কবরে যাওয়া যাবে কথা ঠিক না বেটি কবরে যেতে হলে
গুনাহ maaf করাই যেতে হবে আর গুনাহ maaf করানোর একমাত্র মাধ্যম বেশি বেশি করে ইস্তেগফার করা আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে উম্মত আমার তোমার যদি সমুদ্রের ফেরা পরিমাণও যদি গুনাহ হয়ে যায় तमाम পৃথিবীর বালু পরিব সমস্ত বালু যদি একটা স্তূপ করা হয় আর ওই বালু গনে 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 যদি তোমার ওই পরিমাণ গুনাহ হয় আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে উম্মত আমার যদি খাঁটি দিলে যদি একবার ইস্তেগফার করতে পারো আল্লাহ তাআলা তোমার সমস্ত জীবনের গুনাহগুলো maaf করে দিবে সমুদ্রের কত ফেনা এটা কি হিসাব করা যাবে কত পৃথিবীতে কত বালু আল্লাহ তাআলা তাম পৃথিবীতে কত বিশাল বিশাল মরুভূমি রাখছেন এক একটা মরুভূমিতে কত বালু বালুর কোন পরিমাণ আছে সংখ্যা আছে কারো জানা আছে এক মুষ্টি বালু দিলে এই এক মুষ্টি বালু গণনা করতে করতে আপনার হায়াতের জিন্দেগী শেষ হয়ে যাবে কি বলেন কথা ঠিক না বেটি কিন্তু এক মুষ্টি বালু গণনা করে শেষ করতে পারবেন না আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে উম্মত আমার যদি তুমি সমগ্র পৃথিবীর সমুদ্রে ফেনা পরিমাণও যদি গুনাহ করে থাকো তাম পৃথিবীর বালু পরিমাণও যদি গুনাহ হয়ে থাকে আর তুমি যদি একবার খাঁটি দিলে ইস্তেগফার করতে পারো কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বালা আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া তুবু ইলাইহি পারবেন নি এই ইস্তেগফারটা পারবেন নি বলেন তো আমার সাথে সাথে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া তুবু ইলাইহি আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেউ যদি জীবনে খাঁটি দিলে যদি শর্মিন্দা হইয়া তওবা করার মতো একবার করে মান পালা আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া তুবু ইলাইহি গুফিরালাহু সুবহানাল্লাহ আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খাঁটি দিলে একবার ইস্তেগফার বললে সমুদ্রের ফেনা পরিমাণও যদি গুনাহ হয় তাম পৃথিবীর বালু পরিমাণও যদি গুনাহ হয় থাকে কেউ যদি করে থাকে আর একবার ইস্তেগফার বললে আল্লাহ তাআলা সমস্ত গুনাহ maaf করে দিবেন যেই ব্যক্তির আমল নামায় গুনাহ থাকবে না ওই ব্যক্তি দুনিয়ার জমিনে সবচেয়ে বড় ওলি ওই ব্যক্তি দুনিয়ার জমিনে সবচেয়ে বড় কুতুব ওই ব্যক্তির জবান দিয়া যেটা বের হবে আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করে নিবে জোরে বলি সুবহানাল্লাহ যার দিলের সাথে আল্লাহর সাথে সম্পর্ক করতে হইলে তাহলে বেশি করে ইস্তেগফারের আমল করতে হবে কি করতে হবে বলেন না আরো জোরে বলেন আমল করলে পাঁচটা পুরস্কার কয়টা আরো জোরে বলেন এক নাম্বার আল্লাহ তাআলা তোমার আমার জীবনের গুনাহগুলো maaf করে দিবে দ্বিতীয় নাম্বার আল্লাহ তাআলা তওবা করার কারণে আসমান থেকে রহমতের বৃষ্টি দান করে বলি সুবহানাল্লাহ তিন নাম্বার আল্লাহ তাআলা তোমার মালের ভিতরে বরকত দিবে তোমার ছেলে সন্তানের ভিতরে আল্লাহ তাআলা বরকত দিবে সুবহানাল্লাহ বলি না আর চার নম্বরে আল্লাহ তাআলা তোমার আমার জন্য এই সারা পৃথিবীটারে একটা রহমতের পৃথিবী বানায় দিবে আর পাঁচ নম্বরে আল্লাহ তাআলা তোমার আমার তওবা করার জন্য আল্লাহ তাআলা খাল বিলের ভিতরে আল্লাহর রহমত নাজিল করতে থাকবে আল্লাহ তাআলার রহমত যখন শামিল হল হবে বর্তমানে তো গুনার যে পরিস্থিতি মুসল্লি মসজিদে পাওয়া যায় না কথা বলেন ঠিক না বেটি কিন্তু দেখবেন দোকানদারে শাস্তলে মুসল্লির অভাব না টুপি একটা মাথায় দিয়া বিশাল বড় টেলিভিশন একটা লাগায় রাখছে দেখবেন টুপি মাথায় দিয়া টেলিভিশনের দিকে তাকায় রয়েছে ওদিকে মসজিদে আসার রাজান হয়ে গেছে কিন্তু আল্লাহর বান্দা মসজিদে যায় না আছে না নাই ও আল্লাহর বান্দারা দুনিয়ার সম্পদ দুনিয়ায় থাকবে কয়দিন তুমি আর আমি দুনিয়ার জমিনে থাকব তোমার আমার হায়াতের কোনো নিঃশ্বাসের বিশ্বাস নাই এক সেকেন্ডের ভরসা নাই ও আল্লাহর বান্দারা আজকে যদি এখান থেকে খাঁটি দিলে তওবা করে যদি বাড়ি যাইতে পারো তোমার আমার জীবনের যদি শেষ তওবা হয়ে যায় তোমার আমার জীবনের থেকে আমল নামা থেকে গুনাগুলা মুছিয়া পরিষ্কার হইয়া আল্লাহ তাআলা তোমার আমার জন্য চিরস্থায়ী জান্নাত বরাদ্দ করে দিবে স্থায়ী জান্নাত বরাদ্দ করে দিবে কথা ঠিক না বেটি তাসকিরাতুল আউলিয়ার ভিতরে একটা ঘটনা আছে আল্লামা ফরিদউদ্দিন আত্তার রহমাতুল্লাহ আলাই তাসকিরাতুল আউলিয়ার ভিতরে সুন্দর করে একটা ঘটনা উল্লেখ করেছে এক আল্লাহর বান্দা এমন কোন গুনাহ নাই
জীবনে এই গুনাহ করে নাই কিন্তু শেষ পর্যন্ত ওনার তওবা করার মনের ভিতরে অনুশোচনা হয়ে গেল যে আমি তো জীবনে গুনাহ কম করি নাই এখন আমার তওবা করতে হবে আমার গুনাহ maaf করিয়া তারপরে কবরে যেতে হবে মরার ভয় যখন অন্তরে ঢুকলো আল্লাহ পাকের আযাব আর গজবের ভয় যখন তার অন্তরে ঢুকে গেছে সেই ব্যক্তি অস্থির হয়ে গেছে একজন আলেমের কাছে যায় জিজ্ঞাসা করে হুজুর আমি জীবনে এমন কোন গুনাহ নাই যেটা করি নাই এমন কোন গুনাহ বাদ দেই নাই এখন আমার করণীয় কি হুজুর ডাক দিয়া বলে যাও তুমি এখন তওবা করো অমুক জায়গায় একজন আল্লাহর বড় ওলি আছে তার কাছে যাও তওবা করো তারপরে তুমি সেখান থেকে ভালো হয়ে যাও উনি নিয়ত করে ঘর থেকে বের হয়ে গেছে কিছু দূর যাওয়ার পরে আল্লাহ পাকের হুকুম আজরা সালাম আয়েশা হাজির হয়ে গেছে সুবহানাল্লাহ হাজির হইছে কি যেই ডরে আর ভয়ে উনি তওবা করার জন্য বের হইছে প্রতিমধ্যে আজরা সালাম হাজির হয়ে গেছে আল্লাহর বান্দা আজরা সালামকে দেখিয়া কলিজাটা গলিয়া গেছে চোখে পানি এসে গেছে আর ডাক দিয়ে বলে আল্লাহ আমি তো তওবা করার জন্য গুনাহ মাফের জন্য তোমার প্রিয় বান্দার কাছে যাইতেছিলাম আজরাইল সালাম তো এসে গেছে এখন আমি কি করব আল্লাহর বান্দা বলে আজরাইল যদি আমার জানটা কবজ করে নিয়ে যায় তারপর আমার অন্তরে তওবা করার নিয়ত করে যে ঘর থেকে বের হইলাম এই কথা বলে আল্লাহর বান্দা যখন দৌড় দিছে একটু দূর যাওয়ার পরে আজরাইল সালাম তার রূহটা কবজ করে নিয়ে গেছে এখন জান্নাতের আর জাহান্নামের ফেরেশতারা এসে একজন আরেকজনের সাথে কথা কাটাকাটি একজন বলে এই লোকটা জান্নাতি মানুষ তার রূহটা আমরা নিব আরেক দল বলে এই লোকটা জাহান্নামী মানুষ তার রূহ আমরা নিব এবার আল্লাহ তাআলার কাছে চলে গেল ফয়সালা কি হবে আল্লাহ তাআলা সুন্দরভাবে ফয়সালা করে দিলেন যাও এই তওবা করার জন্য যে আল্লাহর বান্দা ঘর থেকে বের হইছে ওর বাড়ির থেকে যদি তওবা করার জায়গাটা বেশি হয় তাহলে ও জান্নাতি মানুষ হবে আর যদি ওর বাড়ি থেকে ওই আলেমের বাড়ি দূরে হয় তাহলে সে জাহান্নামী হবে কিন্তু ঘটনাক্রমে আজরাইল সালাম যেই জায়গায় আসছিলেন সেই জায়গায় ছিল সমান মধ্যবর্তী জায়গা কিন্তু উনি ওনার আবেগের কারণে একটু দৌড় দিয়ে সামনে যায়া পড়ে গেছে এবার জমিন মাপ দিয়া দেখে ওর বাড়ি থেকে আলেমের বাড়ি একেবারে কাছে সুবহানাল্লাহ আল্লাহ তাআলার ফয়সালা দিলেন যাও লোকটাকে আমি জান্নাতি বানাই দিই তার কারণ এর দেলের ভিতরে ছিল আমি আল্লাহর ভয় গুনাহ করে আমি আল্লাহকে ভয় পেয়েছে কবর আযাবকে ভয় পেয়েছে এই জন্য আমি তাকে ক্ষমা করে দিয়েছি ও আল্লাহর বান্দারা এখনো সময় আছে আল্লামা হাফিজ রহমান সিদ্দিকীর বয়ান শুনিয়া সারা বাংলাদেশের কত গুনাহগার কত বেনামাজি কত যুবক বাইরা দাড়িবিহীন লোকগুলো হাফিজ রহমান সিদ্দিকীর বয়ান শুনিয়া দাড়িওয়ালা হয়েছে টুপিওয়ালা হয়েছে কথা ঠিক না বেটি কত লক্ষ লক্ষ মানুষ বেনামাজি মানুষ আল্লাহ আলা হয়ে গেছে এরকম একজন আল্লাহর প্রিয় বান্দা আসতেছে ওনাকে দেখার জন্য এক নজর দেখার জন্য সারা বাংলার মানুষ পাগল যুবকরা পাগল যেখানে যায় সেখানে মানুষ জমায়েত হয়ে যায় রাস্তায় বের হতে পারে না মানুষের জ্বালায় এই জন্য মুখের ভিতরে কাপড় দিয়ে ওনাকে যেন না চিনে এরকম ভাবে কাপড় পেঁচিয়ে আসে এরপর মানুষ ওনাকে খুঁজে বের করে তার কারণ ওনার সাথে আল্লাহর সাথে একটা সম্পর্ক তৈরি হয় কথা বলেন ঠিক না বেটি যার সাথে আল্লাহর সম্পর্ক তাম পৃথিবীর মানুষ তাকে ভালোবাসবে তাম পৃথিবীর মানুষ তাকে মহব্বত করবে তাম পৃথিবীর মানুষ তাকে অন্তর দিয়া দোয়া করবে কথা ঠিক না বেটি বড় বড় উলামায়ে কেরাম আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী মামুনুল আকসাব পীর সাহেব চরমারাই আমাদের নায়েবে আমির যেখানে আসে দেখবেন হাজার হাজার মানুষের দল তার কারণ কি তাদের সাথে আল্লাহর সম্পর্ক কথা বলেন ঠিক না বেটি যার সাথে আল্লাহর সম্পর্ক তাকে দেখার জন্য মানুষ পাগল হয়ে যায় আমরা যদিও মুখ খুলে আমি চশমা দিয়ে আমরা সুন্দর সুন্দর দামি দামি সেন্ট লাগায়া রাস্তা দিয়ে হাঁটলো কই মানুষ তো আমাদেরকে দেখতে আসে না মানুষ তো আমাদেরকে দেখলে সালাম দেয় না তার কারণ আমার সাথে মাওলার সাথে সম্পর্ক নাই এই জন্য দুনিয়ার মানুষ আমাকে মহব্বত করে না আর যার সাথে মাওলার সম্পর্ক চাই একটা রিক্সাওয়ালা হোক একজন ঠেলা গাড়ি চালনেওয়ালা হোক একজন কামার হোক একজন মুসি হোক তার সাথে যদি আল্লাহর সম্পর্ক থাকে তাম পৃথিবীর মানুষ তাকে মহব্বত জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাই একবার হজে গেছে যাওয়ার পরে উনি হাতিমে কাবার ভিতরে ঘুমে আসে কাশফে এলহামের মাধ্যমে জানতে পারলেন যে দুইজন ফেরেশতা এসে একজন আরেকজনকে বলতেছে বলো ভাই এই বছর কাজ হজ কবুল হইছে বলে হাজি কতজন বলে 80,000 হাজি
বলে কার হজ কবুল হইছে কয় একজনের হজ কবুল হয়নি হয় জানো একজনের হজ কবুল হয়নি বলে বলো কি জুনায়েদ বাগদাদির ঘুম ভেঙে গেছে উনি বলে আমি এত বড় বুজুর্গ আমার হজ কবুল হয় নাই আবার ঘুমিয়ে গেলেন এইবার দেখলেন ওই দুইজন ফেরেশতা একজন আরেকজনের সাথে কথা বলে বলে ভাই বলো দেখি কার হজটা কবুল হইছে বলে কারো হজ কবুল হয় নাই বলে বাগদাদ শহরের একজন মুসি কি জোরে বলেন বাগদাদ শহরের একজন মুসি এর হজ কবুল হওয়ার কারণে 80,000 হাজির হজ আল্লাহ কবুল করেছে জুনায়েদ বাগদাদি আল্লাহর কাছে বলেন আল্লাহ এই মুসিটাকে একটু আমি দেখতে চাই স্বপ্নে আল্লাহ তাআলা তার চেহারা দেখায় দিলেন হজের সফর শেষ করে এসে খুঁজতে লাগলেন খুঁজতে খুঁজতে একবার মুসিকে পেয়ে গেলেন দেখেন রাস্তার পাশে বসা আছে স্বপ্নে যে চেহারাটা দেখছি ওই চেহারার সাথে মিল পাওয়া যায় বলে হাজী সাহেব আপনি কেমন আছেন সুবহানাল্লাহ বলে হাজী সাহেব কেমন আছেন হাজী সাহেব বলে আপনি কে বলে আমার নাম হলো জুনাইদ বলে তাই আপনি জুনাইদ যাকে আমি স্বপ্নে দেখছি বলে হ্যাঁ স্বপ্নে কি দেখছেন বলে স্বপ্নে দেখছি জুনাইদ তোমার মতো জুনাইদের হজ আল্লাহ কবুল করে নাই সুবহানাল্লাহ তোমার জুনাইদের হজ আল্লাহ কবুল করে নাই বলে কেমনে কবুল হয়েছে বলে শোনো শোনো আমি হজে যাওয়ার নিয়ত করেছিলাম কিন্তু আমার বাড়ির পাশে ছিল একজন অসহায় মানুষ তার ঘরে খাবারের ব্যবস্থা ছিল না ওর মেয়ের বিবাহর বয়স হয়ে গেছে উপযুক্ত হয়ে গেছে বিবাহ দিতে পারে না আমি চিন্তা করলাম আমি মুসি মানুষ আমার যেই পরিমাণ টাকা আমি হজে যাইতে পারবো না অতএব আমার টাকাগুলো তাকে দান করে দেই আমি যখন টাকাগুলা দান করলাম ওই দিন স্বপ্নে দেখলাম আল্লাহ তাআলা আমার হজকে কবুল করে 80,000 হাজির হজ কবুল করে নিয়েছে এই পিয়ারে হাজিরিন দার যার দেলের সাথে মাওলার সম্পর্ক চেহারা ভালো লাগে না স্বাস্থ্য ভালো লাগে না ক্ষমতার দাপট লাগে না রিক্সাওয়ালা হইল আল্লাহ দরবার দামি কথা বলেন ঠিক না বেটি একজন গরিব মানুষ সমাজে তাও কেউ তাওকে দাম দেয় না তারপর আল্লাহর কাছে দাম আছে না নাই এই জন্য তওবা করতে রাজি আসি না নাই সদা সর্বদা কয়বার তওবা করব সকালে 20 বার বিকালে 20 বার যদি তওবা করতে পারি আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা দিয়ে দিবেন জোরে সুবহানাল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু